প্রাপদাহে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে জগন্নাথ ব্যক্তি একটু তার স্নান করতে ইচ্ছা হয়। আর এটা চলেছিল তখন থেকে যখন থেকে ইন্দ্রদ্যুম্ন রাজা জগন্নাথকে প্রতিষ্ঠিত করেছে, অর্থাৎ সেই স্নান যাত্রার দিন জগন্নাথের প্রকটের দিন। তাই সেই থেকে জগন্নাথের স্নান যাত্রা চলে আসছে, আর এই স্নান যাত্রা আগামী 22শে জুন। আর শাস্ত্রে আছে যে এই জগন্নাথের স্নান যাত্রা পুরীতে যে একবার মাত্র দর্শন করে তার আর পুনর্জন্ম হয়। আর এই স্নান যাত্রা উপলক্ষে জগন্নাথকে পুরীতে মন্দিরে খুব উঁচু করে স্টেজ তৈরি করে, সেই স্টেজের উপর জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসানো হয় সিল্কের কাপড় পরিয়ে এবং লাল রঙের পাউডার মাখানো হয়। এতটা উঁচু স্টেজ যে বাইরে থেকে সমস্ত ভক্তরা জগন্নাথকে দর্শন করতে পারে। আর সেখানে আছে জগন্নাথ মন্দিরের উত্তর দিকে একটা কুয়ো আছে, সেই কুয়োটার নাম হচ্ছে স্বর্ণকুয়া। স্বর্ণকুয়া সোনার কুয়া না, আষাঢ় মাসে সেই কুয়োতে সমগ্র তীর্থের জল এসে উপস্থিত হয়। আর সেই কুয়োতে কোনোদিনও সূর্যের আলো প্রবেশ করে না। আর সেই কুয়ো থেকে 108 ভরা জল জগন্নাথের পূজারি এবং তার সেবকেরা তুলে রাখে। আর সেই জল তোলার সময় পুরো তাদের শরীর নাকে মুখে কাপড় জড়ানো থাকে, কেন সামান্য নিঃশ্বাসও যাতে সেই জলে প্রবেশ করে জল বিশুদ্ধ শুদ্ধ মানে অপবিত্র করতে পারে না, শুদ্ধতা বজায় রাখে। তারপর সেই জলকে বিভিন্ন মন্ত্রের দ্বারা ভেষজের দ্বারা আরো পবিত্র করা হয়। তারপরে জগন্নাথের যেদিন স্নান যাত্রা সেই দিন জগন্নাথকে বলরামকে সুভদ্রাকে সেই 108 ভরা জল দিয়ে স্নান করা হয়।